কবি দেবাশিস চৌধুরী কলমে কবিতা যখন। কবিতা যখন জীবন্ত হয় তোমার হাতের ছোঁয়ায়, কখনো হাসায় কখনো কাঁদায়, কখনো বা জেগে থাকে তোমার বিষণ্ণতা। কবিতা যখন ছেঁড়া পাতা হয়ে মুখ লুকায় আস্তা করে, কখনো বা প্রতিবাদীর ভাষা হয়ে গর্জে ওঠে প্রতিবাদী। কবিতা যখন প্রেমিকের কথা হয়ে গেঁথে যায় মনের গভীরে, কখনো বা ভাঙা হৃদয়ের ব্যথা হয়ে বয়ে বেড়ায় অজানা অন্ধকারে। কবিতা যখন জপমালা হয়ে স্থান পায় দেবতার চরণে, কখনো বা অচ্ছুত হয়ে বসে থাকে ময়লা কোনোখানে। কবিতা যখন ধুলা কাদা পায়ে ছুটে বেড়ায় খেলার মাঠে, কখনো বা অলস দুপুরে ঘুম দেয় মনের সুখে। কবিতা যখন বিদ্রোহ করে ভেঙে দেয় শোষণের বেড়া জাল, কখনো বা অশ্রু হয়ে ঝরে পড়ে বেদনায় বিষামাল। কবিতা যখন শেষ ঘুম দেয় জীবনের শেষ প্রহরে, কখনো বা আশায় বুক বাঁধে নতুন প্রাণ হয়ে। কবিতা যখন সময়ের নিয়মে ভেসে বেড়ায় যুগ যুগান্তরে, কবিতা কখনো শেষ হতে পারে না, বেঁচে থাকে কবির অন্তরে।